চাউল ডাইল যা আসিল কাপড় চোপড় জন্য সব নিয়ে গেছে। তো আপনারা ছিলেন কখন কোথায় কোথায় ছিলেন? ওই গ্রামের বাড়িতে ছিলাম। এটা কোথায়? গ্রামের বাড়িটা কোথায়? ওটা গ্রামের নাম বড়গাঁও। আচ্ছা, এটাও কি শেরপুরের মধ্যে ভিতরেই? আচ্ছা, তো আপনারা খেতেন কীভাবে? এই যে মানে নয় মাসে তো কোনো কাজকর্ম করার সুযোগ ছিল না, তাহলে খেতেন কীভাবে? আমরা যে খাবার খাদ্য ছিল যা তো নিচে ওরা মুড়া মিশি মিশিটা নিচে গা আমরা খাবার খাদ্য ছিল ওইটা আমরা নিয়ে আমরা খাইছি। আর আত্মীয় স্বজন যে ওরা খাইছে খেতেছে ওদের না আমরা নিয়ে ওরা ওরাই আমরা খাওয়াইছি আর কি। আচ্ছা, মানে ওনারা গেছে বুক পরে। আচ্ছা, সেটা কোথায় গেলেন? পরে কোথায় গেলেন? এই কাশীগঞ্জ রামসোনা ঝাউগড়া। কাশীগঞ্জের রামসোনা ঝাউগড়া। ওটা কোন অঞ্চল? শেরপুরের ভিতরে না বাইরে? ফুলপুরের। ফুলপুরে থানায়। আচ্ছা, ওখানে আর পাকিস্তানের বাহিনী যায়নি? ওটা দেখো খুব বেকুয়া। আচ্ছা, ওদিকে যায়নি পাকিস্তানের বাহিনী? না। আচ্ছা, তো আপনারা ফিরে আসলেন কখন এই বাড়িতে? মানে কয় তারিখ মনে আছে? প্রথম জনের পরে আমরা ঘেরাও করে তখন আমাদের ধরে নিয়ে গেছিল থানায়। তাহলে মেজর রিয়াজ আছিল, রিয়াজে আমার ধরে নিয়ে গেছে। কারা? পাকিস্তানিরা? পাকিস্তানি সহ আলবদরদা। আচ্ছা, আলবদরদা কি এই অঞ্চলের? গুণবুদ্ধি বেশিরভাগ আছে বলে। তারপর ওখানে কি অত্যাচার করেছে? না, আমার অত্যাচার করা নাই। ছেড়ে দিল কেন? পরে কইল যে আমরা ওই মেজর রিয়াজে কইল যে আপনারা আমার যে গয়নাগাটিগুলি আছে এটা আমার কাছে আসলে পরে আমি মেজর রিয়াজ কি পাকিস্তানি? হ্যাঁ, রিয়াজ পাকিস্তানি। আচ্ছা, আপনার গয়নাগাটিগুলি আসলে আমার হাতে আসলে আমি দিয়ে দেবো এরকম কথা বলছে। পরে আর দেয় না। আপনাকে ছেড়ে দিছে বয়নার বিনিময়ে? না, পরে আমাদের দেয়নি, আমার ছেড়ে দিছে পরে। আচ্ছা, সেটা কোথায় গেলেন? পরে কোথায় গেলেন? এই কাশীগঞ্জ রামসোনা ঝাউগড়া। কাশীগঞ্জের রামসোনা ঝাউগড়া। ওটা কোন অঞ্চল? শেরপুরের ভিতরে না বাইরে? ফুলপুরের। ফুলপুরে থানায়। আচ্ছা, ওখানে আর পাকিস্তানের বাহিনী যায়নি? ওটা দেখো খুব বেকুয়া। আচ্ছা, ওদিকে যায়নি পাকিস্তানের বাহিনী? না। আচ্ছা, তো আপনারা ফিরে আসলেন কখন এই বাড়িতে? মানে কয় তারিখ মনে আছে? প্রথম জনের পরে আমরা ঘেরাও করে তখন আমাদের ধরে নিয়ে গেছিল থানায়। আচ্ছা, মেজর রিয়াজ আছিল, রিয়াজে আমার ধরে নিয়ে গেছে। কারা? পাকিস্তানিরা? পাকিস্তানি সহ আলবদরদা। আচ্ছা, আলবদরদা কি এই অঞ্চলের? গুণবুদ্ধি বেশিরভাগ আছে বলে। তারপর ওখানে কি অত্যাচার করেছে?
ছেড়ে দিল কেন? পরে কইল যে আমরা ওই মেজরিয়া যে কইল যে আপনার আম্মার যে গয়নাগুলি আসে এটা আমার কাছে আসলে পরে আমি মেজরিয়া তুই কি পাকিস্তানি? হ্যাঁ রিয়া পাকিস্তানি। আচ্ছা আপনার গয়নাগুলি আসলে আমার হাতে আসলে আমি দিয়ে দেবো এরকম কথা বলছে কিন্তু পরে আর দেয়নি। মানে আপনাকে ছেড়ে দিছে গয়নার বিনিময়ে? না পরে আমাকে দেয়নি আমার ছেড়ে দিছে পরে। আচ্ছা জি।